এই ভেটকি মাছ নিয়েছি, শেষ পাতে পাঁপড় এবং চাটনিও পাওয়া গেল। বন্ধুরা, এখন আদি বনশ্রী এসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। এখানে চাইলে আপনারা লাঞ্চ এবং ডিনার করতে পারেন। এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এর ঠিক উল্টো দিকেই হলো বাস স্ট্যান্ড, বকখালি বাস স্ট্যান্ড। বকখালি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই এই আদি বনশ্রী এসি রেস্টুরেন্ট এবং হোটেল। চলুন ভিতরে। দেখুন ভিতরে এরকম বসার ক্যাপাসিটি রয়েছে আর কি। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, তিন তিন ছজন বসতে পারবেন, এদিকেও তাই, সেরকম ফেসিলিটি আছে। চলুন মেনু কার্ডটা একবার দেখাই আপনাদেরকে। বনশ্রী হোটেল এবং রেস্টুরেন্টের মালিক এখন আমার সামনে রয়েছেন আর কি। দাদা, আপনাদের হোটেল মোটামুটি কটার থেকে কটা অবধি খোলা থাকে? আমাদের সকাল 7:30 থেকে রাত্রি 10:00, রাত্রি 10:00 অবধি। আর বাইরের থেকে ধরেন কেউ যদি হোম মানে হোটেলে ডেলিভারি পেতে চায় আর কি, মানে সেক্ষেত্রে হোম ডেলিভারি আর কি সেটা সম্ভব আছে? সেক্ষেত্রে এক্সট্রা চার্জ? আমাদের এমনি হোম ডেলিভারি হয় 19খানা হোটেলে। 19খানা হোটেলে? না, আমি বলতে চাইছি যে বাইরের ধরেন এলো কাস্টমার আসলে আমরা হোম ডেলিভারি করে দিই। হোম ডেলিভারি করে দেন এবং মানে আমাদের চার্জ নিই না, তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেন না। হোটেলের ফোন নাম্বারটা একটু বলে দেন। 9647104761। বন্ধুরা, আপনাদের একটু রান্নাঘরটা দেখাচ্ছি যেখানে ওনাদের সব অপারেট করা হয় আর কি। দেখুন যথেষ্ট সুন্দর সাজানো গুছানো রয়েছে এবং নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। ভিতরে কিচেন আছে, এখানে রান্না করা হয়। এই হলো কিচেন, এখানে রান্না বান্না করা হচ্ছে আর কি। হোটেলের সমস্ত প্রোডাকশনটা এখান থেকে হচ্ছে আর কি। দাদা কেমন চলছে মোটামুটি? ভালো চলছে। আর এদিকে এটা কি পমফ্লেট মাছ না? আচ্ছা, এটা এখন রান্না করা হবে মনে হয় নাকি? তো এই হলো কিচেন। তো যতটা সম্ভব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর কি, এবং যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইলে এসে এখানে অনায়াসে খাওয়া দাওয়া করতে পারেন। যেহেতু এখন দুপুরবেলা, অনেক ঘোরাঘুরি করেছি, অনেকটা পথ চলেছি, খিদে পেয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করতে হবে। আর খাওয়া দাওয়া করার জন্য এই বনশ্রী হোটেল এবং রেস্টুরেন্টের ভিতরে আমরা চলে এসেছি। আর মেনুতে কী কী নিয়েছি সেটা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। শুরুতে ভাত দেওয়া হয়েছে, এখানে আলু ভাজাও দেখতে পাচ্ছি, আর এদিকে স্যালাড রয়েছে। আর দাদা এটা কী দিয়েছো? এটা শুক্তো আছে, এটা ডাল। ভাতটা কিন্তু বেশ ভালো চালের করা হয়েছে আর কি, ভালো বেশ ঝুরঝুরে আছে আর কি, এবং ওনারা বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ভাতটা। ডাল দিয়ে খাওয়া হলো, এবার একটু শুক্তো ট্রাই করছি। যদিও অনেকে আগে শুক্তো খান, কিন্তু আমি প্রথমে ডাল দিয়ে খেলাম। অলরেডি শুক্তো দিয়ে খেতে খেতে ভাত ফুরিয়ে গেছে, যার ফলে আবার ভাত নিয়েছি আর কি, এবং এখনও শুক্তো দিয়ে খাচ্ছি।
আর এদিকে রয়েছে ভেটকি মাছ, এই ভেটকি মাছ নিয়েছি। আর আমার সঙ্গে যে ভাইটি রয়েছে ও নিয়েছে পার্শ্ব মাছ, দেখাচ্ছি পার্শ্ব মাছটা, এই যে এরকম সাইজে দেওয়া হয়েছে আর কি। প্রথমে ডাল, তারপর শুক্তো, এবার পাবদা মাছ দিয়ে ভাতটা মাখবো এবং পাবদা মাছ দিয়ে খেয়ে জানাচ্ছি আপনাদের স্বাদ কীরকম আছে। এখন রান্না মোটামুটি ডিসেন্ট আছে, মোটামুটি ভালোই আর কি, খুব একটা খারাপ না, এবং স্বাদ এবং গন্ধ যথেষ্ট ভালোই রয়েছে আর কি। এবং মাছের পিচগুলোও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়ই রয়েছে পিচগুলো। একটু মাছটা খেয়ে দেখি মাছটা ফ্রেশ আছে নাকি। মাছটা যথেষ্ট ফ্রেশই আছে, যেহেতু মাছের জায়গা তো এটা আশা করতেই পারি মাছটা ফ্রেশই থাকবে, ফ্রেশই আছে। শেষ পাতে পাঁপড় এবং চাটনিও পাওয়া গেল, যেটা খুব ভালো কথা। আমরা মিল সিস্টেম নিয়েছিলাম, যেখানে ভেটকি মাছ মিল সিস্টেম না নিলে 150 টাকা, আর মিল সিস্টেম নিলে 170 টাকা। তো মিল সিস্টেমে আপনার আনলিমিটেড থাকে, আপনার যতবার খুশি ভাত নিতে পারেন, আপনি ডাল শুক্তো চেয়ে নিতে পারবেন এবং মাছের ঝোলও চেয়ে নিতে পারবেন। তো আমরা চেয়ে নিয়েছিলাম এবং ওনারা সেটা দিয়েছিলেন, তো পরিষেবা বলতে গেলে ভালোই, খারাপ না। আর এখন পাঁপড় এবং চাটনি দুটো খাবো, চাটনিটা টমেটোর চাটনি আছে। ডিসেন্ট মোটামুটি, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, মোটামুটি। পাঁপড় ভাজাটা দিয়ে ট্রাই করি, মুচমুচে আছে, ঠিকই আছে। কমপ্লিট করে এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, রুমের দিকে যাব, একটু রেস্ট নেব, তারপর পরবর্তী কোন দিকে যাওয়া যায় সেটা এখনো চিন্তা ভাবনা করে উঠতে পারিনি, তো চিন্তা ভাবনা করে সেইভাবে সেই উদ্দেশ্যে রওনা হব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দিন, এতে ভবিষ্যতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে।